হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাহরিয়া জুয়েল আজকে ব্যাঙ্ক ম্যাথের একটা প্রশ্ন সমাধান করব যেটা হচ্ছে লসাগর থেকে আসছে সেই প্রশ্নটা কেমন আমরা একটু সলভ করবো দেখি দ্য লিস্ট নাম্বার ফুইচ ইজ এ পারফেক্ট স্কোয়ার অ্যান্ড ডিভিজেবল বাই ইচ অফ দ্য নাম্বার্স সিক্সটিন টোয়েন্টি অ্যান্ড টোয়েন্টি ফোর ইজ তো এটার বাংলাটা হলো কোনো ক্ষুদ্রতম সংখ্যাটি একটি পূর্ণবর্গ এবং যথাক্রমে ষোলো বিশ এবং চব্বিশ দ্বারা বিভাজ্য এটা ম্যাগনা ব্যাংক এমটিও টিও টু থাউজেন্ড ফরটিনে আসছিলো ওকে তাহলে এ ধরনের প্রশ্ন যেটা হচ্ছে আমরা করব। যে আগে লসাগো করে ফেলব। এই যে ষোলো তারপর হচ্ছে বিশ আর চব্বিশ তাহলে আমরা যদি লসাগ করে ফেলি কি কি হবে এটাকে আমরা যেটা হচ্ছে চার যদি কমন নেই তাহলে কী হবে চার চারটা ষোলো চার পাঁচা কুড়ি তারপর চার ছয় চব্বিশ ওকে তাহলে এইখানে যে বিষয়টা আছে আমরা একটা জিনিস আরও যদি ছোট করতে চাই তাহলে কি হবে দুই কমন নেওয়া যেতে পারে তাহলে যেটা হচ্ছে এখানে দুই আছে তারপর হচ্ছে পাঁচ তিন দুগুণা ছয় আচ্ছা এখন যে জিনিসটা হচ্ছে সাজানো যেতে পারে যে চার ইন্টু দুই দুগুণা চার ওকে এটা একটা পূর্ণবর্গ চার চারা ষোলো ওকে এরপর যেটা হচ্ছে পাঁচ ইন্টু তিন আচ্ছা পাঁচ ইন্টু তিন তাহলে পূর্ণবর্গ হওয়ার জন্য যে কাজটা করতে হবে এই যে পাঁচ পাঁচের সঙ্গে এখানে আমাদের যেটা করতে হবে আরেকটা পাঁচ গুণ করতে হবে আবার তিন পূর্ণবর্গ করার জন্য যেটা হচ্ছে আবার এক্সট্রা তিন নিয়ে আসতে হবে ঠিক আছে এক্সট্রা তিন নিয়ে আসতে হবে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এগুলো যদি তিন এবং পাঁচ এক্সট্রা নিয়ে আসি আমরা গুণ করি সেক্ষেত্রে আমাদের পূর্ণবর্গ সংখ্যা হয় ওকে তাহলে কী কী হয় চার চারা ষোলো তারপর হচ্ছে আছে তিন পাঁচা পনেরো পনেরো তারপর হচ্ছে তিন পাঁচা পনেরো ওকে ফাইন তাহলে আমরা যদি এটা সবগুলো গুণ করে দিই ষোলো ইন্টু পনেরো ইন্টু পনেরো যেটা হচ্ছে ছত্রিশশো ঠিক আছে ছত্রিশশো সো এটার অ্যান্সারটা হলো বি নাম্বার যে অপশানটা এটাই কারেক্ট অ্যান্সার বি নাম্বার অপশনটা কারেক্ট সো এটা হচ্ছে লসগো থেকে একটা প্রশ্ন আসছিল আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে তো ভালো থাকো সবাই দেখা হবে আরেকটা ভিডিওতে আসসালামু আলাইকুম